আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে বিভিন্ন এলাকায় গণসংযোগ রিপোর্ট করেছেন শারমিন ছবি তুলেছেন রাকিব আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে এগারোই মার্চ বুধবার নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে মহরা আনাউল্লা শাহাজের মাজার থেকে শুরু হয়ে কাজিরহাট মৌলবীবাজার উত্তর মহরা হয়ে কাপ্তায় রাস্তার মাথায় এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন সিডি এর সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী জোবায়রান আরভিস খান মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল আলম মহানগর যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী জসিম খালেদ হোসেন খান মাসুম সদস্য অলিত চৌধুরী এস এম আনোয়ার মির্জা মোহাম্মদ ইস্কান্দার মির্জা রাশেদ রসুল খান বাবুসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী